শুন ভাই, তোর জন্য একটা বিলাত বড় খবর নিয়ে আসি। যদি ফলটা করবি তাহলে বলবো, নাহলে বলবো না। এটা কি রকম গল্প করতে গেলে তুই? খালা বন্ধু বটি না তো তোমার বটি? আগে খালা গল্পটা বলে এলে, তারপরে তো ফলটা খুলবো। খালা এত তো খালা দেবো লোক আমি দেখি নালে। ওই রকম তুই বল না খালা, তুই আগে শুনে এলি, তারপরে কিছু খাওয়াই তো খুঁজিস না। ওই রকম করলে হবে না, কিছু বলবো না তাহলে আমরা কায়দা বোঝা। হ্যাঁ তো খালা বললে কি খাবি বল, যা খাবি তাই খাওয়া নেবো। তো ভালো খবর হয়েছে, তাই না? গল্প দিলে খালা কিছু খাবো না। তুই আগে শুনবি তবে নালে, আমি যা খাবো তাই খাওয়া নিবি। তুই দেখো শুনিস তো, তুই তুই দেখ এতদিনে লাইনে মারছি না, মনে আজকে মেলা দেখতে যাবে। আমার এখানে মেলা লেগেছে না, মেলা দেখতে যাবে। আলু আর সঙ্গে বল, বাবু ও যাবে না, আমার মাইমা যাবে না, ওর বান্ধবী পেলে সঙ্গে যাবে। এটা একটা মোকা আছে, যদি বলতে পারলি তো ভালোই, আর নাহলে তাহলে তোর কোনো দিনও পুঁতিবে না। ই খেলা গুটকা ঘর থাকে, ওর বাপ পছন্দ হবে তো কেন? একদিকে ভালো নেই তো কোনো দিন, ই খেলা নিজেই পেছনটা দৌড়ে বলে। আর তারপর তাহলে লোদে ঘুলে ঘুলে এমনিতে তো কুদুলা আছে, আলো বেশি কুদুলা হাঙ্গি দিতে। তাহলে আমার মালটা পুঁতিবে না বল। তুন ভাই গরমকাল আছে, এই সময় তো গলে আর বালাতে পারছি না। আমাদেরকে দুজনকে দুকেদি দুকেদি করে আপেল কিনে দিবি না, পুতুলে আমরা ধরে গেলে পুতেন নিবো। তাহলে আমার মালটা তো তোরা ধরে গেলে পুতেন নিবি কি করে? নি তাহলে একটা কথা ভালো করে শুনে লা, ওই ওয়াল কাটে গুটকা ফুটকা খেয়ে দিয়ে দিলি। তাহলে আর আমার মাল পুতিল না, ওয়া কাটে গেলে আমার বহুত টেনশন হতো। নি টেনশনে টেনশনে তাহলে মুখে গুটকা ঢুকাই নি। আর ওই ভয়ে ভাই যা তো পারি না বলতেও পারি না এতদিন, ওই জন্য আমি তাহলে তিন চার বছর ধরে আর ভাই ধরে তো কিছু বলতে পারি না। নি ওয়ার জন্য গুটকা কাটে ঠিকই কিন্তু বলি কিনা ভাই। ওই কেনা গল্প গুলা ভাই অন্য কোথাও বলি, তোর জীবনটা দমে দল আছে, ওই জন্য তুই খেলা নিজে থেকে যদি গুচ্ছা খাই দে ওকে দেখলে তো তোমার টেনশন হয়। আর টেনশন টেন কেন খাইয়ে দিত, ও কখন বলি তোর গুচ্ছা খাই বলো কেন বলো, কাজ তো ওয়াদ নেই না বল। বহুত টেনশন হতে ভাই, একটু গুচ্ছাটা খাইয়ে নি, খেলা শুনেই আমার দল লাগে জানি। গুচ্ছাটা খাইয়ে দে মজা তো পাই ভাই, যেটা তোরা বুঝতে পারবে না মনে, মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেছেন। আমাকে দুটো সুপারি দেন রে, পুরো তো মুখ তো দোকানই দিবার আলো কম দিতে পারবো না, 5 টাকা দাম আছে তালা মাঝে তালে অপর কেগুলা। ঠিক আছে মেলা দেখতে দেওয়ার লাগে তাহলে দাপ্তেলি আমাকে কাগরের মতন কাতল কাতল করতে ঠেলাই ঠেলু করে দিল। ইয়ে তুমি আলু বুকে লাভ হবে না ভাই, কিন্তু তো আমরা নিজের কাজ গুলো তো তুই শালা দুটা সুপারি আছে লিনে রে, তোকে পড়াতে গেলি মন বলে এই মাগুয়া। তো যদি খাবার মনে হয় তাহলে 5 টাকা কিনে খাবি দে, কেন মাঝে মাঝে কতদিন তাহলে খেয়ে নেব। আমি খেলা কোনো নেতা বলি নি, খেতে দেখলি তো বলি তুই তো সুপারি নিব মাঝে, কি খেলা গোটাই মুখে বলে নি। ঠিক আছে ভাই তোলা তখন যাবি আমাকে ডাকিলেন। হ্যাঁ রে আমরা তো কুড়েলি মোলাকে বসে আছি, তো তাহলে আমার বাপসিকে বলে দেবে না, তাহলে বুড়া বলিগুলো সবাই পাইয়া দিয়ে দেবো। আর বাইতে তাহলে আমাদের তুমি দেলা লড়ু করলেন ওদের থাকে জানি না, যেটা ভালো করে তুমি ঠেলা পেনা মনে বটি রে ভালো, যখন বাইতে দিই তখন মলদের মতন দেয় নিয়ে বলবি যা বলা। তো হ্যাঁ রে কি বলতে হয় আমি তো কিছু জানি না, তুমি ঠেলা দেয় নিয়ে আমাকে আটকা নেবে না রাস্তা তো তাহলে বুঝে যাবে। তুমি কি বল পেছনটা কম ঘুলে দিই আর বিটি দেলা একটু বুঝতে পারে না যে আমার পেছনটা ঘুরতে না ঘুরতে। আর যদি মন থাকে তো দাল হবে, তার গল্প তল্প করিবে তখন দা বলাল বলবি। তোর মনে আছে না তো তুমি ঠং দিদি খেলা যদি না পোতে তাও আমাদেরকে দু কেজি করে আপেল লাগবে, আর পেতে গেলেও 2 কেজি আপেল লাগবে। তার তুমি একটা চকলেট খাওয়াই দেবো খেতে আলাদা। আমি খেলা দলে মরতি আর তুই খেলা এদিকে খাবারে নিয়ে পড়ে আছি। আমার জীবন দেখি এদের কিন্তু কিছু জানি, কোনোদিন কাউ কিছু বলি নাই আজকে বলতে থাকি। আর তুমি খেলা আলো তো দলে নিতেই লাগবে কই লাগবে, আরে একটা কমপ্লিট হতে দেখ একটা বলে তো খাবো এটা খালি। ঠিক আছে বল দিলে কাল হ্যাঁ দেয় একটা দালা বেঁধে কিছু বলি না, হাত পেয়ে ঠাপ্পের খুলে নিয়ে এখন কেন ভাই একটুকু আগুন ভাগুন করে দেবো না তুমি তাই পেলে যেটা বলে এটা ঠিক। ইয়াকে তিমনি ভাতায় করতে খাই দেবো তোলে তাহলে বহুত কাল হ্যাং গেলে। দেখ ভাই আমার মাথাটা বহুত গরম হয়ে গেছে, তাহলে তুমি করবি তাহলে আমি আনবো দেবো না গছে। তুই যদি আজ না বলে থি তাহলে আমরা দুজনের মধ্যে দেখে বলবো আর তোর বান্ধব পয়সা নেবো, তখন তাহলে কিছু বললে হবে না আমাদেরকে। তোকে এত সুযোগ দিলে এত তো থং দিয়ে দিচ্ছি, তা যদি বলে তুমি পালান নেবো তাহলে হইলো। তোকে নাচে কালকে যেটা বুঝালি তুই গোলাপ তোলাপ নিয়ে আছে দিনও নেয়নি, তাহলে এমনি চলে আসি না খালি হাতে। হ্যাঁ রে নিয়ে আছে তুই পকেটে আছে আমার। হ্যাঁ তো ওইটা দিয়ে প্রপোজ করবি বুঝলি না, আমার বুকটা ভাই ধরা ধরা করছে কেন মনে হয় এখন পাতে পালান দেবো খুলে দাদা। হয় না ধুতু দিলা প্রেম করলে ওইরকম হয় টেনশন নিন না ঠিক হয়ে নেবো কাছে হাতে। আর তাহলে দা 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 ধরবি বলে দা থালা না তো ওখানে পালান চলে যাবো। একটু দা লাগানো তোমার সঙ্গে একটা গল্প আছে, বহুদিন করবো করবো করছি কিন্তু করতে পারছি না। কি বলে জলদি বলো, আমরা মেলা দেখতে গেছি দিলি হয়ে গেছে এমনিতে দিলি করে পালান কি। দেখো আমার এমনিতে গলা লালা ঠুকাই আনতে 5 মিনিট সময় দাও বেশি বলিনি, তোকে কি বলবো আমি যেটা ভালো করে বুঝতে পারি দেবার কেমন করে বলে সেটাই দেখালে। তোমাকে না আমি বহুত দিনে ভালোবাসি কেন কিন্তু বলতে পারি না, তোমাকে দোকানে দেখি না মুখটা ধপ ধপ করতে লাগে তোমার ডর লাগে, তোমাকে তো বলতে পারি না ওই দিন তো পেটে দেখি আর ঘর থেকে তার ফলে আপসেট করি যে আর বলে দিলে ভালো হতো আর বলে দিলে ভালো হতো। আমি তোমাকে বহুত দিনে ভালোবাসি, এলে আজ হ্যাঁ করলে দাও তো কোনো আমি মরে দেবো। ই খেলাতে গোলাপ ফুলানতে বলে দিলি, ই খেলায় বিমন নিয়ে চলে আসে প্রপোজ বলার দিন। ইয়ে দিন দেখে মাল পেটে নিলে কোনো নেই গা হওয়াটা তো হয়ে গেলে ভাই, বা দেখে গেলে কি উত্তরটা কি দিতে গেলে। তুমি কি করে জানলে যে আমি বিমল খাই?
লে খেলাইতে কি হইলো লে বাপ, গুটকা গোল বিতি দিলে তো আমি কবো দেখি না, এটা কুলু লাই। আমি ছোটবেলা থেকে গুটকা খেতে থেকে গেলতি, আমার ঠাকুমা খাইতো, তখন আমিও একটা করলে সুপালি খুঁজছি, আর ওই করে আমি হিচকাই নিয়েছি। আর তুমি আমার মনের মতন মতো তুমিও গুটকা খাইও, আমিও গুটকা খাই, তো তুমি যখন গুটকা খাবে তখন আমার আমার জন্য নিয়ে আসবে, তো সেই হিসাবে তুমি আমার জন্য কাল ফেটা খেয়েছি। আমার এটাই দোলাই ধরতে গুটকা গোল বিতি দিলে দেখতে ভালোবাসবে বাবা, কিন্তু তুমি তো আমাকে পপুত বলার সময় গুটকা দিয়ে পপুত করতে, মানে বুঝতে পারি যদি আমি এখানে দেখতে তুমি আমাকে কতটা ভালোবাসবে। বেটি দিলে তাই গুটকা খুলবো দিলে, এই খেলা পেন্দা এতদিন দিলি করলো, এই যদি 3 বছর লাগে বলে দিল, তাহলে দুলো এখন কত বিমল ভাগ বলে খাওয়া হয়নি। আমার বান্ধবী গুলা বলতো যে আমার কোনোদিনও কোনো খেলা প্রতিভাগ নেই, আমার কেউ পপত করবে না, আমি গুটকা খাইও কিন্তু। কিন্তু আজকে তোমার পপত করা দেখে আমিও ভাবলি যে না, আমাকেও কেউ পপত করতে পারে, মাইলি আগে দেখলে না পপত করতে। তো তুমিও তো গুটকা খাই, আমি কিছু বললে তো সেরকম আমি খাইতো, আমাকে মানে নিয়ে কি আছে তুমি? তুমি হয়তো একটা কথা বলতি, তুই যেটা ভাবছি যে তুমি গুটকা খাই ওই দিনে তোকে খালি দিবে, সেরকম তো আর কিছু হবে না, মন তুও খাই তুমিও খাই, তো দু লোক মিলে ভাগ বলে খালি দামে রাখে। ঠিক আছে বলতে লে তো ঘর দিয়ে তো ফোন নাম্বারটা নিয়ে নে, আর ঘর দিয়ে তো ওদিকে মেলা তেলা দিয়ে ঘুরলে আসু কাটা বলে আলাম যে তোলা ফোনে গল্প করবি, তা বলে গুটকা ভাগ করা বলে এগুলো বলে হবে তোদের। বন্ধুরা ভিডিওটা যদি একটুকু ভালো লাগলো তো লাইক দেয়া, থাক লাইকটা করে দিবে তুকু, আর গুটকা খাওয়া গায়ের ব্যাপারটা যেটা বটে সেটা তুই হাতি মোটাকে দিনে বানানো হয়েছে, এটা দেখে বলে কেউ গুটকা খাইতে ঠিকে দেবে না। হ্যাঁ তোকে যদি আগে থেকে খাওয়া দিতে আলাদা করবো, আমি মাইকে বলে দিব একটা গুটকা খুব তেলের সঙ্গে পুটেছে, কালো কুতলা বালিল ভূতের মতন দেখতে তখন তিন গল আজকে। বন্ধুরা এত থুতু তেলার দিন নে, ওই দিনকে দাও পাঁচ ধোয়াল হয়ে গেল, তোমলা পাঁচ এরকম নিয়ে না, থুতু তেলাল কাছে কোনোদিন এত গান্ধ করতে দেবে না, আমি তো ঘরে তো দুলের গোটা গোটা গান জানতে পাবে।